আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে প্রোগ্রামিং পয়েন্টের তরফ থেকে আমাদের ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উপর ফার্স্ট ওয়ার্কশপে আপনাদের সাথে থাকছি আমি আশফাকুল কায়েস সো শুরুতে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব যারা ভিউয়ার্স আছেন তারা প্রত্যেকে একটা করে শেয়ার দিতে পারেন আমাদের লাইভ যাতে দেখার সুযোগ পায় ওকে ধন্যবাদ সো যারা অলরেডি আমার সাথে জয়েন আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের হোয়াটসঅ্যাপে মূলত আমরা যাওয়ার প্রোগ্রামিং রিলেটেড কিছু বেসিক টপিক সম্পর্কে আলোচনা করবো বেসিক বাট জানাটা খুব ইম্পর্টেন্ট টপিক গুলা ওকে সো আমি ফার্দার কথা না বলে আমি সরাসরি আমাদের আজকের টপিকে যাচ্ছি সো ফার্স্ট স্লাইডে মূলত ফার্স্ট স্লাইড নিয়ে আমি ফার্স্টে কথা না বলে আমি সেকেন্ড স্লাইডে যাচ্ছি আজকের টপিকগুলো কি কি থাকবে আজকের ওয়ার্কশপটা মূলত আমি চারটা ভাগে ভাগ করেছি সো ফার্স্ট টপিকে আমরা কথা বলবো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অ্যান্ড সেকেন্ড টপিকে হচ্ছে যে গিয়ে আমরা যাওয়া রিলেটেড কিছু ডিসকাশন করব অ্যান্ড থার্ড টপিকে হচ্ছে আমরা যাওয়ার কিছু বেসিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবো অ্যান্ড ফাইনালি আমরা ফাইনাল ডিসকাশনে গিয়ে হচ্ছে যে গিয়ে আমাদের প্রোগ্রামিং পয়েন্টের তরফ থেকে যে জাভার কোর্সটি রিসেন্টলি লঞ্চ হতে যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো এবং কোর্স সম্পর্কে কিছুটা জানবো সো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে যদি এক কথায় জিজ্ঞেস করা হয় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি তার আনসার দেন আপনি কি জবাব দিবেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি দেখি কমেন্ট করে আমাকে কেউ লিখতে পারেন যে সম্পর্কে কি জানেন জানেন যারা লিখে জানাতে আচ্ছা আমি যদি এক কথায় বলতে চাই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে গিয়ে এমন একটা ভাষা যে ভাষার সাথে হচ্ছে আপনি কম্পিউটারকে ইনস্ট্রাকশন প্রদান করেন অর্থাৎ আপনি নির্দেশ দিয়ে দেন যেমন মনে করেন যে আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইনস্ট্রাকশন দেন যে কম্পিউটার তুমি অন হও তাহলে আপনার কম্পিউটার অন হবে আপনি যদি বলেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটার চিন্তা করেন যে এত প্রোগ্রামিং কি আমি আমার কম্পিউটারকে বাংলায় বলবো তুমি বন্ধ হয়ে যাও আপনার কম্পিউটার বন্ধ হবে না কারণ যেমন মনে করেন আপনি একজন চাইনিজকে যদি বলেন যে গিয়ে তোমার বয়স কথা আপনার চাইনিজ আপনার বাংলা কথা বুঝবে না সেরকম ভাবে কম্পিউটারও আপনার বাংলা কথা বুঝবে না কম্পিউটার যে ভাষায় কথা বলে তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে আমরা যদি বইয়ের ভাষায় বলতে যাই তাহলে হচ্ছে যে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে যেটা আমি বললাম একটু আগে যেটা সাহায্যে আমরা কম্পিউটারের সাথে কথা বলি প্রোগ্রামিং ল্যাঙ্গলসিউটার অর্থাৎ যার মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারি সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যদি নিজের চিত্রটার সাথে দেখতে পারি তাহলে হচ্ছে যে গিয়ে বক্সটাকে আপনি একটা কম্পিউটারেশন করতে পারেন এবং এই কম্পিউটারের সাহায্যে মেনলি আমরা কিছু সমস্যার সমাধান করে থাকি ঠিক আছে ধরে নেন যে গিয়ে আপনি বাজার একটা সিম্পল সমস্যা আমি বলি মনে করেন যে গিয়ে আপনি বাজার থেকে কিছু ডিম কিনে আনলেন ঠিক আছে ধরে নেন আপনি পাঁচ হালি ডিম কিনে আনলেন এখন হচ্ছে যে গিয়ে আপনার একটা ডিমের দাম বাইর করতে হবে এটা হচ্ছে আপনার সমস্যা এখন মনে করেন যে কি আপনি চাইলে খাদা কলমের সমস্যার সমাধান করতে পারেন আবার চাইলে আপনি কম্পিউটার করে বলতে পারেন যে আপনার একটা ডিমের দাম বাইর করে দিতে সো ধরে নিলাম আমাদের প্রবলেমটা হচ্ছে এইটা এবং আপনি সেই প্রবলেমটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হচ্ছে যে গিয়ে

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ভাগ আছে আমরা বিভিন্ন নাম বলতে পারি যেমন সি সি প্লাস প্লাস সি শার্প জাভা পাইথন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলতে গেলে নাম বলে শেষ করতে পারবেন সো আমরা আসতেছি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা জানবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেনলি তিনটা কিংবা চারটা ভাগে ভাগ করা হয়ে থাকে সো আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আছে হচ্ছে লোয়েস্ট লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ডে আছে লো লেভেল

টেকনোলজি বিপ্লব ঘটছে আমরা বর্তমানে কম্পিউটারে আমাদেরকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে না আমরা ইউজার ইন্টারফেসের কাজ করি এমন থাকতে পারে ঠিক আছে সো মেশিন ল্যাঙ্গুয়েজের পরে আসছে হচ্ছে যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতো ল্যাঙ্গুয়েজগুলো এর মধ্যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছাড়াও কোবল ফটান এই ল্যাঙ্গুয়েজ ছিল তো সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে এগুলো অনেক লেংদি ল্যাঙ্গুয়েজ ছিল যেমন ছোট একটা কাজ করার জন্য আপনাকে অনেক বড় লম্বা লাইনের কোড লিখতে হতো সো সর্বপ্রথম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা রেগুলেশনারি আসা হচ্ছে যে গিয়ে সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে

পরবর্তী পার্টে আসবো সো দুই সালে আমরা সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্টার্টিং থেকে অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্টার্টিং থেকে জানলাম মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে সো টোয়েন্টিতে এসে বর্তমানে দুই সালে এসে কোন ল্যাঙ্গুয়েজগুলো সবচেয়ে টপে থাকবে আপনি যদি গুগলে একটু সার্চ করেন যে রিসার্চগুলো পাবেন তার মধ্যে আপনি আমার এখানে দশটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আছে আপনি দেখতে পাচ্ছেন আপনি নিজে সার্চ করলেও কম বেশি এর মধ্যে আর একটু এদিকে চেঞ্জ হতে পারে কিন্তু এই দশটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আপনি পাবেন ঠিক আছে এই বিষয়ে আমি কথা আর বাড়ালাম না কারণ হচ্ছে যে টপিক গুলো এবং ফাইনাল থাকবে সো আমরা যাবো হচ্ছে যে আমাদের সেকেন্ড হচ্ছে যে কথা বলবো জাভা সম্পর্কে জাভা সম্পর্কে জানার আগে আমরা সর্বপ্রথম হচ্ছে যে জাভার হিস্টোরি সম্পর্কে জানবো জাভার হিস্টোরি সম্পর্কে জানার মাধ্যম হচ্ছে আপনি যাবা ল্যাঙ্গুয়েজটার অরিজিন সম্পর্কে জেনে হচ্ছে যে আপনি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাবেন এবং হচ্ছে যে কি এটা মানে তৈরির উদ্দেশ্যটা কি ছিল সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি শেখার ক্ষেত্রে আপনার হেল্প হবে সো আমি সরাসরি স্লাইডে যাচ্ছি সো যাওয়ার স্টার্টিংটা হয়েছিল হচ্ছে যে কি আপনার সাম মাইক্রো সিস্টেমসে নাইনটিজের সময়কালে তো সান মাইক্রো সিস্টেম হচ্ছে যে গিয়ে উনিশশো নব্বই দিকে তারা ডিসাইড করলো হচ্ছে যে গিয়ে কম্পিউটার জগতে নেক্সট ওয়েব কি আসতে যাচ্ছে অর্থাৎ নেক্সট বড় বিপ্লব কি আসতে যাচ্ছে সো তারা সেই জন্য হচ্ছে যে গিয়ে একটা টিম তৈরি করলো যার নাম দিল হচ্ছে গ্রিন টিম আচ্ছা সান মাইক্রোসিস্টেম সম্পর্কে একটু বলে রাখি যে সান মাইক্রোসিস্টেম দুই হাজার চোদ্দ সালে হচ্ছে ওরা কল কিনে নেয় কিন্তু নাইনটিজের সময়কালে সান মাইক্রোসিস্টেম সিলিকন ভ্যালি যেটা একটা বড় কোম্পানি ছিল এবং তাদের আপনার বর্তমানে জাভা কিংবা মাইস মতো ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে যে সান তৈরি আচ্ছা টপিকে থাকি তারা নেক্সট কম্পিউটেশ যে ওয়েবটা আসতে যাচ্ছে সেটার জন্য তারা একটা টিম তৈরি করলো যার নাম দিল হচ্ছে তারা গ্রিন টিম সো সেই গ্রিন টিমে হচ্ছে যে কি জেমস গডিন প্যাট্রিক শেডিন কিংবা মাইক শেডিন কিংবা প্যাট্রিক নর্ডের মতো অনেক মেম্বার ছিল মেন তিনজনের জনের নামে উঠে আসে সো মেম্বারদের নামের দিকে আমি না গিয়ে হচ্ছে যে কি আমি পরবর্তী কাজে যাচ্ছি সো তারা হচ্ছে যে কি ডিসাইড করলো হচ্ছে যে কি নেক্সট উইক কি আসতে যাচ্ছে সেই জন্য তারা একটা প্রজেক্ট রেডি করলো সে প্রজেক্টের নাম দিল তার হচ্ছে যে কি গ্রিন প্রজেক্ট সেই গ্রিন প্রজেক্টের আওতায় তারা ডিসাইড করলো হচ্ছে তারা একটা হ্যান্ড হেল্ড ডিভাইস তৈরি করবে যেটা হচ্ছে যে গিয়ে একই সাথে অনেকগুলো ডিভাইসের সাথে কানেক্ট হতে পারবে যেমন টিভি ভিসি আর কাজ কি করবে কাজটা হচ্ছে যে কথা বছর তখন কিন্তু প্রায় সেরকম কোন রিমোট কন্ট্রোল ডিভাইস ছিল না কিংবা আপনি টাচ স্ক্রিন বেসড ডিভাইসের কথা তো চিন্তা করতে পারবেন না তখন ডিভিডিও আবিষ্কার হয়নি এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন ভিসিআর ছিল অর্থাৎ রেডিওতে যে টাইপের ট্যাব গুলো চলে ওগুলো ছিল হচ্ছে যে ওগুলোর মাধ্যমে দেখা যেত এই টাইপের ডিভাইস ছিল তারা যে ডিভাইসটা টা আবিষ্কার করলো সেটার মাধ্যমে আপনি চ্যানেল চেঞ্জিং কিংবা হচ্ছে যে গিয়ে রেকর্ডিং এর মতো কাজ করতে পারবেন তারা এই ডিভাইসটা আবিষ্কারের উদ্দেশ্য ছিল হচ্ছে যে গিয়ে কেবল টিভি কিংবা কেবল টিভি টাইপ কোম্পানিগুলোর কাছে তারা এই ডিভাইসটা সেল করবে তো তাদের এই ডিভাইস তৈরির পিছনে তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে গিয়ে পোর্টেবিলিটি থাকতে হবে এই জন্য তাদের সফটওয়্যারের জন্য তাদের ফার্স্ট চয়েস ছিল হচ্ছে যে সি প্লাস প্লাস কিন্তু আনফর্চুনেটলি সি প্লাস প্লাস দিয়ে তারা এই ডিভাইসটা তৈরি করতে পারতেছিল না কারণ হচ্ছে সি প্লাস প্লাসের হচ্ছে পোর্টেবিলিটি ফ্যাসিলিটি ছিল না সো তারা ডিসাইড করলো জেমস কজলিং ডিসাইড করলো হচ্ছে যে গিয়ে তারা একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করবে এই ডিভাইসটা তৈরির পিছনে মানে মাধ্যমে হচ্ছে যে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উৎপত্তি স্টার্টিংটা স্টার্ট হয়েছিল সো সেই অনুযায়ী তারা নাইনটিজে কাজ শুরু করে এবং সর্বশেষ তারা মেবি নাইনটি টু আর নাইনটি থ্রিতে এই ডিভাইসটা তৈরি করে আপনি যদি গুগলে গিয়ে জেমস কজলিং স্টার সেভেন নামে সার্চ দেন তাহলে এই ডিভাইসটা পেয়ে যাবেন আজ থেকে প্রায় তিরিশ বছর আগে কিন্তু হচ্ছে যে এই ডিভাইসটা ইউজার ইন্টারফেসটা টাচ বেস ছিল যেটা মনে করেন যে আপনি 30 বছর আগে ইমাজিন করতে মুশকিল যে জাভা বেস জাভা প্রোগ্রামিং দিয়ে তার এমন একটা প্রোগ্রাম মানে ডিভাইস তৈরি করে ফেলেছিল আচ্ছা ঠিক আছে কিন্তু এই ডিভাইসটা ছিল হচ্ছে যে এটা ফেলিয়ার মানে এটা বাজারে চলা নাই কারণ হচ্ছে যে গিয়ে এটা অনেক বেশি অ্যাডভান্স ছিল যেটা তখনকার মানুষের হচ্ছে যে মানে মানুষের জন্য এটা বোঝা একটু মুশকিল ছিল সেই জন্য এই ডিভাইসটা ফেলিয়ার ছিল সো তারা হচ্ছে যে গিয়ে প্রজেক্টের আওতায় দেন তারা ডিসাইড করলো হচ্ছে যে গিয়ে নেক্সট ডেভেলপটা কি আসতে যাচ্ছে সো তারা দেখলো হচ্ছে যে গিয়ে তখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে বর্তমান ইন্টারনেটের প্রযুক্তিটা তখন বেশ পপুলার হতে যাচ্ছে সো তখন পর্যন্ত হচ্ছে যে গিয়ে ইন্টারনেটের জগতে যে ওয়েবসাইটগুলো দেখা যেত সেগুলো মূলত স্ট্যাটিক বেসড ওয়েব পেজ ছিল অর্থাৎ তখন পর্যন্ত আপনারা আমরা বর্তমানে যে ওয়েবসাইট দেখতে পাই সেগুলোতে ইউজ হয় পিএইচপি ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট কিংবা জেএস এই টাইপের ল্যাঙ্গুয়েজ তখন পর্যন্ত এই টাইপের কোনো ল্যাঙ্গুয়েজ তৈরি হয় নাই কিংবা ইউজ হইতো না তখন শুধুমাত্র এস ছিল এবং এস টি কিছু স্ট্যাটিক ওয়েবপেজ থাকতো সো সান মাইক্রো সিস্টেম ডিসাইড করলো হচ্ছে যে গিয়ে তারা যাবাকে হচ্ছে যে গিয়ে ইন্টারনেটের সাথে কানেক্ট করবে সো যাবার একটা ফিচার তারা তৈরি করলো অ্যাপলেট নামে তার মাধ্যমে হচ্ছে যে গিয়ে তারা একটা ব্রাউজার তৈরি করলো হট যাবা নামে মেবি হম হট যাবা নামে তারা

দেন হচ্ছে যে আমরা পরবর্তী টপিকে যাব সেটা হচ্ছে সাম ফ্যাকশন জাভা ওকে আপনারা জেমস গডউইন দেখতে পাচ্ছেন তাকে ফাদার অফ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় সো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ফার্স্ট ফ্যাক্ট হচ্ছে যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফার্স্ট নাম ছিল হচ্ছে যে গ্রিন টক আর তার ফার্স্ট এক্সটেনশন ছিল ডট জিটি নামে এন্ড সেকেন্ড ফ্যাক্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে গ্রিন প্রজেক্টের আলতা এসে

ওকে ওক নাম থেকে যাওয়ার নাম পরিবর্তন করে যাবা রাখা হয় কারণ হচ্ছে যে গিয়ে কারণ হচ্ছে যে তখন অলরেডি ওক নামে একটা কোম্পানি ছিল ঠিক আছে সো লাইসেন্সের ইস্যুর কারণে হচ্ছে যে গিয়ে তাদের নাম পরিবর্তন করতে হয় সো এক্ষেত্রে যাবা নামকরণ করার পিছনে যাবো হচ্ছে যে গিয়ে মূলত ইন্দোনেশিয়াতে একটা দ্বিত ছিল যেখানে যাবা নামে একটা কফি পাওয়া যেত আপনারা অলরেডি সবসময় যদি যাবার এই আইকনে দেখতে পারেন যে এখানে একটা চায়ের কাপের মতো আছে যেখান থেকে ধোঁয়া উঠতেছে ওখান থেকে আসে তো যাওয়ার সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে যে ইয়ে পোর্টেবিলিটি জায়গাটা বলা হয় সংক্ষেপে ওরা বলা হয় রাইট ওয়ান্স রান এনি হয়ে এটার উপর বেস করে হচ্ছে যে যাবা তৈরি এবং এই ফ্যাসিলিটি কারণ হচ্ছে যাওয়া সবচেয়ে বেশি পপুলারিটি পায় বৈশিষ্ট্য সম্পর্কে জানবো বৈশিষ্ট্য তার মধ্যে আমরা এখানে চিত্রে বারোটা ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি সব নিয়ে আমি কথা না বললেও চলবে ফার্স্ট ফ্যাসিলিটি যেটা যাবার ফিচার্স মধ্যে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড বলতে বোঝানো হয় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে যে কি অবজেক্ট বেসড অর্থাৎ হচ্ছে যে অবজেক্ট বলতে আমরা আমাদের চারপাশের যে কোনো বস্তু বুঝি সো এগুলো হচ্ছে রিয়েল রিয়েল লাইফের উপর বেস করে হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি সো সেই স্ট্রাকচার এটা হচ্ছে একটা মেনলি হচ্ছে একটা মেকানিজম অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আমরা কথা বলবো ফার্দার সো আমি এখানে বিস্তারিত কথা বলছি না এরপর হচ্ছে যে কি সিম্পল আপনি হয়তো এখন ভাবতে পারেন যে যে যাবার সিনট্যাক্স অনেক কঠিন পাইথন কিংবা জাভা স্ক্রিপ্টের তুলনায় কিন্তু জাভা যখন তৈরি হয়েছিল নাইনটিন নাইনটি ফাইভে তখন বাজারে যেসব ল্যাঙ্গুয়েজ ছিল লাইক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কেউ বল কিংবা পোর্টানের মতো সেসব ল্যাঙ্গুয়েজের তুলনায় জাভা অনেক বেশি সিম্পল ছিল সেই তুলনায় সেই জন্য হচ্ছে যে জাভার সিম্পল ফ্যাসিলিটিটা এটা অ্যাড করা হয় অ্যান্ড থার্ড টপিক হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউর জাভার এই ফ্যাসিলিটির জন্য জাভার সবচেয়ে বেশি পপুলারিটি পায় এবং হচ্ছে যে গিয়ে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে এখনো হচ্ছে যে গিয়ে সবচেয়ে বেশি সিকিউরিটি ইস্যু যেখানে থাকে সেখানে হচ্ছে জাভা ইউজ হয় যেমন ব্যাংকিং সফটওয়্যার এটা সফটওয়্যারের ক্ষেত্রে আপনি দেখবেন হচ্ছে যে গিয়ে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন এগুলোকে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন বলা হয় এগুলোতে হচ্ছে যে গিয়ে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট যেটা আমি বলেছিলাম সেই সম্পর্কে আমরা ফার্দার টপিক আরও কথা বলবো এন্ড আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে যে গিয়ে রোবাস পোর্টাবিলিটি আর্কিটেকচার ন্যাচারাল ডাইনামিক ইন্টারপ্রিটেড হাই পারফরমেন্স মাল্টি থ্রেটেড রোবাস্টেড এগুলো লিখে দেখে আপনি বুঝতে পারছেন যে ফ্যাসিলিটি কি কি আছে সো আমি এই বিস্তারিত আর কথা না বলতে চাই পরবর্তী টপিকে যাচ্ছি সেটা হচ্ছে জাভার অবজেক্ট ওরিয়েন্টেড ফ্যাসিলিটিস মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে অবজেক্ট ওরিয়েন্টেড এর মেইন টপিক হিসেবে হচ্ছে 6টা থাকে তার মধ্যে হচ্ছে যে স্টার্ট হয়েছে অবজেক্ট থেকে অবজেক্ট ক্লাস অ্যাবস্ট্রাকশন পলিমরফিজম ইনহেরিটেন্স এন্ড এনক্যাপসুলেশন এগুলো নিয়ে আমি আজকে ক্লাসে কথা বলবো না কারণ হচ্ছে যে এগুলো নিয়ে আমাদের কোর্সে প্রত্যেকটা টপিকের উপর ইন্ডিভিজুয়াল ক্লাস থাকবে

জাভা প্রোগ্রাম যখন আপনি রান করব যেটা আমাদের নেক্সট ওয়ার্কশপে থাকবে তখন দেখতে পাবেন হচ্ছে যে গিয়ে জাভা প্রোগ্রাম যখন ডট জাভা এক্সটেনশনে থাকে তখন হচ্ছে রান করার পর হচ্ছে যে নেক্সট সেটা হিউম্যান ইনস্ট্রাকশন থেকে হচ্ছে যে আপনার একটা হ্যাক্স কোডে কনভার্ট হয় সেটাকে হচ্ছে ডট ক্লাস এক্সটেনশনে হয় অ্যান্ড দেন হচ্ছে যে গিয়ে সেই ফাইলটা আবার হচ্ছে ইন্টারপ্রেটেড হয় সো সেই কারণে হচ্ছে যে গিয়ে জাভা টু স্টেপে কাজ করে সেই জন্য হচ্ছে যে গিয়ে জাভা প্রথম বেস হচ্ছে জাভা জেভিএম এ রান করে এখানে জেভিএম দেখতে পাচ্ছেন

থ্রি বিলিয়ন ডিভাইস যাবার উপর রান করে আসে মানে হচ্ছে জাভা সাপোর্ট করে যাবা দ্বারা চলে আপনি যদি ডেস্কটপের অ্যাপ তৈরি করতে করতে চান তা আপনি দিয়ে পারবেন এবং এখানে অলরেডি কয়েকটা পপুলার অ্যাপের নাম দেওয়া আছে যেগুলো হচ্ছে যে কি জাভা দিয়ে তৈরি যেমন হচ্ছে অ্যাক্রোবেট রিডার তো রিডার যেটা আমরা ইউজ করে থাকি পিডিএফ ফাইল ওপেন করার জন্য সেটা জাভা দিয়ে তৈরি মিডিয়া প্লেয়ার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার মেবি সেটা জাভা দিয়ে তৈরি এবং কিছু অ্যান্টিভাইরাস আছে যেগুলো জাভা দিয়ে তৈরি করা সম্ভব আচ্ছা জাভা দিয়ে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে আমরা যে ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকি সেটা হচ্ছে জাভা এফেক্টস এবং জাভা সুইং জাভা সুইংটা পুরান হয়ে গেছে এখন বর্তমানে জাভা এফেক্টস বেশি চলতেছে মানে পপুলার নতুন এটা ওরা কলের আন্ডারে এটা প্রায় দুই হাজার পনেরো ষোলোতে ফার্স্ট পাবলিশ হয়েছিল দেন সেকেন্ড আপনারা জাভা দিয়ে যেটা করতে পারেন সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশানের মধ্যে আপনি এখানে দুটো সাইটের নাম উল্লেখ আছে একটি ডট সিও ডট ইন জাভা টিপন ডট কম জাভা টিপন ডট কম থেকে আপনি চাইলে ঘুরে আসতে পারেন আপনার যে কোনো মোবাইল কিংবা ব্রাউজার এটা সাপোর্ট করবে এটার মাধ্যমে হচ্ছে যে গিয়ে যাওয়ার টিউটোরিয়ালস বেসড একটা ওয়েবসাইট এটা ওকে অ্যান্ড থার্ড টপিক হিসাবে আমরা পাচ্ছি হচ্ছে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সার্চ ব্যাংকিং অ্যাপ্লিকেশন আমি আগে বলেছিলাম সিকিউর্ড ওয়েবসাইটগুলোতে যেখানে সিকিউরিটি কনসার্ন থাকে যেমন ব্যাঙ্কিং একটা ওয়েবসাইটে করা ধরতে পারেন সেখানে মনে করেন যে কি আপনার ওয়েবসাইটে কোথাও যদি একটা শূন্য আপনার মনে করেন যে ব্যাংকে এক হাজার টাকা জমা আছে তারপর দিয়ে আপনি চাইলে দুইটা শূন্য অ্যাড করে দিলেন আপনি এক লাখ টাকার মালিক হয়ে যাবেন একটা সিকিউরিটি কনসার্ন আছে এখানে জাস্ট ডাটা বেসড একটা কাজ হচ্ছে এখানে আপনার সিকিউরিটি হচ্ছে মেন প্রায়োরিটি সো এইটা এই জাতীয় যত ওয়েবসাইট আছে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন এগুলোতে হচ্ছে যে গিয়ে যাব ফার্স্ট প্রায়োরিটি হিসাবে থাকে এখন পর্যন্ত অ্যান্ড থার্ড মোবাইল আমরা জানি হচ্ছে যে গিয়ে বর্তমানে সবচেয়ে মোবাইল ডিভাইসের মধ্যে সবচেয়ে বড় জনপ্রিয় ওয়েস হচ্ছে যে অ্যান্ড্রয়েড অ্যান্ড অ্যান্ড্রয়েড দু অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে অবশ্যই যাওয়ার ব্যবহার হয়েছে এবং জাভা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে যদিও গুগল দুই হাজার ষোলো সালে করেছে স্টিল নাও সিক্সটি পার্সেন্ট বর্তমানে যেগুলো তৈরি হয় সেগুলো জাভা দিয়ে তৈরি হয় এমবেডেড সিস্টেম স্মার্ট কার্ড রোবটিক্স গেমস অ্যাকসেট্রা ইত্যাদি কাজেও জাভা প্রচুরভাবে ব্যবহৃত হয় অর্থাৎ জাভা সবচেয়ে বেশি আপনি ব্যবহার করতে পারবেন যে ক্ষেত্রে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট পারপাসে আপনি যদি এখন আপনি যদি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চান আপনি প্ল্যাটফর্ম পাবেন হচ্ছে তিনটা ডেস্কটপ বেসড প্ল্যাটফর্ম মোবাইল বেসড প্ল্যাটফর্ম এন্ড ওয়েব বেস প্ল্যাটফর্ম আপনি তিনটা প্ল্যাটফর্মে হচ্ছে যাবা দিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আলাদা আলাদা টেকনোলজি আলাদা আলাদা ফ্রেমওয়ার্ক যাওয়ার শিখতে হবে কিন্তু আপনি জাভা দিয়ে সেটা করতে পারবেন সো যাওয়ার ভার্সন স্টাইপ যাওয়া তিনটা পার্সনে পাওয়া যায় একটা হচ্ছে যাওয়া মাইক্রো এডিশন স্ট্যান্ডার্ড এডিশন এন্ড এন্টারপ্রাইজ এডিশন আমরা মেইনলি স্ট্যান্ডার্ড এডিশনে কাজ করে থাকি এটা ফর ডেস্কটপ ফর মোবাইল ফর এন্টারপ্রাইজ এগুলো কিছু নেই আপনি স্ট্যান্ডার্ড এডিশনে হচ্ছে যে তিনটা কাজ করতে পারবেন হয়তো এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের জন্য আপনার একটু পে করতে হয় ওর আকলকে বর্তমানে আর স্ট্যান্ডার্ড এডিশন ফ্রিতে পাওয়া যায় আর মাইক্রো এডিশন হচ্ছে যে আমরা কাজ করার প্রয়োজন নেই মাইক্রো এডিশনে কারণ হচ্ছে যে আপনি মোবাইল নিয়ে যখন কাজ করতে পারবেন তখন হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো ফ্রেমওয়ার্ক অলরেডি আছে যেগুলো ফ্রিতে গুগলের মতো কোম্পানি প্রোভাইড করতেছে আমরা তিনটা সেকশন হচ্ছে অলরেডি শেষ করেছি তো এখন হচ্ছে যে গিয়ে আমি আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন নিব ভিউ যারা আছেন আমরা যা নিয়ে কিছু কথা বলেছি আমরা হচ্ছে যে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছি যাওয়ার হিস্ট্রি নিয়ে কথা বলেছি এই রিলেটেড যদি কেউ কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারে তাই আমরা ফাইনাল টপিকে যাব এবং সেখানে আমরা কোর্স রিলেটেড আলোচনা করব আমি আপনাদের কিছু কোশ্চেন পড়বো আপনারা চাইলে আমাকে কোশ্চেন করতে পারেন ওকে অলরেডি আমি কোনো কোশ্চেন পাচ্ছি না ভিউয়ার যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন দেন আমি ফাইনাল ডিসকাশনে এসে হচ্ছে যে গিয়ে টপিক শেষ করব হচ্ছে কারো কোনো নেই সো আমি ফাইনাল ডিসকাশনে যাচ্ছি সো ফাইনাল ডিসকাশনে হচ্ছে যে গিয়ে প্রোগ্রামিং পয়েন্টের তরফ থেকে হচ্ছে যে গিয়ে আমাদের জাভা রিলেটেড একটা কোর্স আসতে যাচ্ছে এবং কোর্সটার নাম আমরা ডিসাইড করেছি হবে জাভা ইন ডেপথ ও ওপি ও ওপি কনসেপ্টের সাথে আপনারা অলরেডি পরিচিত হয়ে নিয়েছেন অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখানে আমরা জাভা ইন সম্পর্কে জানবো অর্থাৎ এখানে আমাদের ডেটা স্ট্রাকচার রিলেটেড ওয়েতে আমরা আগাবো দেন হচ্ছে যে আমরা আমাদের মেইন প্যারাডাইম হিসেবে থাকবে আমরা জাভাটা জানবো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবে অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড যাবতীয় ফ্যাসিলিটিগুলো হচ্ছে যে মেকানিজমগুলো আমরা ইন ডিটেইলে জানবো হাউ টু ইউজ জাবা ওকে আপনি কোশ্চেন করেছেন হচ্ছে যাবা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমাদের নেক্সট ওয়ার্কশপে থাকবে অর্থাৎ আমাদের আগামীকালকে ওয়ার্কশপে থাকবে যাবা কিভাবে ব্যবহার করতে হয় আপনার পিসি কিভাবে ইনস্টল করতে হয় এই রিলেটেড যাবতীয় প্র্যাকটিক্যালি আপনি আমাদের নেক্সট ওয়ার্কশপে দেখতে পাবেন সো এখন হচ্ছে যে কি কোশ্চেনটা আসছে হচ্ছে যে গিয়ে আপনি যাওয়া কেন শিখবেন ঠিক আছে এটা একটা কমন কোশ্চেন ধরে নিন আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন এবং কোশ্চেন হচ্ছে যে গিয়ে আপনি কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গেন সো এই ক্ষেত্রে হচ্ছে যে কি আপনি তিনটা জিনিস মাথায় রাখবেন ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে যে এটা মাধ্যমে আপনার ফিউচার কি ঠিক আছে অনেকে এখনো বলে থাকবে যে হচ্ছে যে গিয়ে তো আজ থেকে প্রায় তিরিশ বছর আগের একটা ল্যাঙ্গুয়েজ বর্তমানে এটা শিখে আমার ভ্যালুটা কি আমার ফয়দা কি ঠিক আছে সত্য কিন্তু আমরা তো হচ্ছে যে বাংলাদেশে বসবাস করি আমাদের হচ্ছে ইউনাইটেড স্টেটস এর হিসাব করে লাভ নাই কিংবা ইউরোপের হিসাব করে লাভ নাই আপনি বর্তমান হচ্ছে যে কি সম্পর্কে জানতে গেলে আপনি জানতে পারবেন হচ্ছে যে কি যাবার বর্তমান মার্কেট ট্রেন্ডটা কি সেটা আমি গুগল থেকে আমরা দেখতে পারি সো আমরা যাবো হচ্ছে যে গিয়ে গুগল ট্রেন্ডসে এবং আমরা কিছু কম্পারিজন করব জাভা নিয়ে এখানে আমি বাংলাদেশ সম্পর্কে জানবো এখানে ট্রেন্ডিং ভ্যালু হিসেবে আমি জানবো লাস্ট টুয়েলভ মান্থ কম্পারিজন করতে পারি হচ্ছে যে গিয়ে যাওয়ার সাথে আপনি কার কম্পারিজন করতে পারেন কটলিনের কম্পারিজন করতে পারেন কারণ হচ্ছে যে গিয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট হচ্ছে যে গিয়ে যেহেতু কটলিন যাওয়ার পাশাপাশি ইউজ হয় সো আমরা যাওয়ার সাথে কটলিন ওকে খুবই হতাশাজনক কারণ হচ্ছে এটা হচ্ছে যাওয়া এভারেজ সার্চ হচ্ছে সেভেন্টি অ্যান্ড কটলিন ওকে কঠিন অনেক ডাউনের দিকে আছে আপনি দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে দিয়ে আচ্ছা এই কম্পিটিশনটা আমি বাংলাদেশ বেস বাদ দিয়ে আমি ইউনাইটেড স্টেটসে করতে পারি কিংবা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড করতে পারি পুরো ওয়ার্ল্ড কঠিনের কি অবস্থা ওকে সেম অবস্থা কোনো চেঞ্জই নাই একটু বাড়ছে যাওয়ার ফ্যাসিলিটি আর একটু বাড়ছে কারণ যাওয়া সেভেন্টি থেকে এটি থ্রি তে আসছে এবারে সার্চে আর কটন আসছে হচ্ছে চারে

ওকে জাভা স্ক্রিপ্ট স্টিল নাও জাভা থেকে হচ্ছে যে ই অনেক নিচে আছে ওয়ার্ল্ড ওয়াইড হিসাবে কম্পারিজন করতে পারান হচ্ছে যে কি আসলে হচ্ছে যে কি এগুলো হচ্ছে যে কি এক একটা এক এক পারপাসের ল্যাঙ্গুয়েজ যেমন মনে করেন আপনি কটলিন শিখলেন এবং কটলিন দিয়ে আপনি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে পারবেন আপনি যদি চিন্তা করেন যে কি আপনি ওয়েবের কাজ করবেন আপনি কটলিন দিয়ে পারবেন না আপনি যদি পাইথন শিখেন আপনি পাইথন দিয়ে বড় জোর আপনি ডাটাবেস কাজ করতে পারবেন ডাটা মাইনিং এর মতো কাজ আপনি জ্যাংগু শিখে হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন কিন্তু চাইলে আপনি হচ্ছে যে কি মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এগুলো তৈরি করতে পারবেন পাইথন দিয়ে যাবার স্কিপ দিয়ে আপনি ওয়েবের কাজ করতে পারবেন কিন্তু জাভা যদি শিখেন জাভার মাধ্যমে হচ্ছে যে কি আপনি কোর প্রোগ্রামটা শিখার পর আপনি চাইলে যে কোনো দিকে মুভ করতে পারবেন তাই এখন আপনার ইন্টারেস্ট হচ্ছে যে আপনি ডেস্ক অ্যাপ্লিকেশন তৈরি করতে চান তাহলে হচ্ছে দিকে আপনি যাবা শিখার মাধ্যমে সেদিকে মুভ করতে পারবেন আপনি চান হচ্ছে যে কি আপনি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চান দেন আপনি যাবার স্প্রিং এমবেসি স্প্রিং বুট

এখন ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে গিয়ে আপনার হচ্ছে মার্কেট ডিমান্ড মার্কেট ডিমান্ড আপনি এখানে গুগল ট্রেন্ডস এর মাধ্যমে অলরেডি দেখতে পাইছেন যে শতজন যত কথাই বলুক কারণ জাভা অলরেডি 30 বছর পার করে আসছে ঠিক আছে সে 1990 থেকে হচ্ছে যে 2020 সালে এটা সো জাভা প্রায় 25 প্লাস ইয়ার হচ্ছে যে গিয়ে মার্কেটে আছে ঠিক আছে সো রাতারাতি জাভা কখন হচ্ছে যে গিয়ে ডিমান্ডলেস হয়ে যাবে না কারণ অলরেডি হচ্ছে যে গিয়ে হাজার হাজার অ্যাপ্লিকেশন জাভাতে তৈরি হয়ে আছে

কিন্তু আমাদের এই কোর্সের মাধ্যমে যেভাবে সাজানো হয়েছে সে ক্ষেত্রে হচ্ছে যে কি আপনার ডিফিকাল্টি কোথাও মনে হওয়ার কোনো চান্স নাই কারণ আমরা স্টার্ট করবো একদম বিভিন্ন লেভেল থেকে এক্ষেত্রে আমি কোর্স ওভার দিতে একটু যাবো আমাদের কোর্সে কি কি থাকছে তার সে বিষয়ে একটা ওভারভিউ হবে টপিকে

মাঝখান দিয়ে আমাদের অ্যাবস্ট্রাকশনও থাকবে অ্যাবস্ট্রাকশন আপনারা ইন্টারফেস সম্পর্কে হয়তো জানবেন এন্ড হচ্ছে যে গিয়ে পলিমরফিজম থাকবে পলিমরফিজম জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো পলিমরফিজম নিয়ে আমরা হচ্ছে যে গিয়ে একদম ইন ডেপথে আলোচনা করবো আমাদের পুরো ক্লাসটাই হচ্ছে পলিমরফিজম নিয়ে থাকবে এইতে এন্ড নাইনথ ক্লাস হিসাবে আমরা থাকবে হচ্ছে যে কি ওপি কনসেপ্ট অ্যান্ড ক্যাপসুলেশন অ্যান্ড উইথ প্যাকেজ থাকবে অ্যান্ড ক্যাপসুলেশন সম্পর্কে আমি জানবেন এগুলো ইজে অনেকগুলো কনসেপ্ট অ্যান্ড দশ নম্বর ক্লাসে গিয়ে পাবেন হচ্ছে যে গিয়ে অ্যারেজ এন্ড স্ট্রিংস নিয়ে কারণ ক্লাস অ্যান্ড অবজেক্ট যদি আপনি না বুঝেন অ্যারেজ অ্যান্ড স্ট্রিম নিয়ে ফার্স্টে ক্লাস রাখেনি সেই কারণ হচ্ছে যে আমি দশ নম্বর ক্লাসে গিয়ে স্ট্রিম নিয়ে আলোচনা করছি এবং সেক্ষেত্রে আপনি স্ট্রিম বাপার স্ট্রিম বিল্ডার সহ পাবেন দশ নম্বর ক্লাসে গিয়ে অ্যান্ডেন্ট ক্লাসে থাকবে হচ্ছে যে গিয়ে অ্যান্ড স্ট্রিম নিয়ে কিছু লজিক্যাল প্রোগ্রামিং প্রবলেম সলভিং রিলেটেড কিছু প্রোগ্রাম থাকবে ক্লাসটাই থাকবে প্রবলেম সলভিং রিলেটেড সেক্ষেত্রে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল নলেজটা এই ক্লাসগুলোর মাধ্যমে বাড়বে

ঠিক আছে হয়তো একটা সুইং বেস্ট থাকবে অথবা আপনাদের ইম্প্রুভমেন্টের উপর ডিসাইড করা হচ্ছে যে কি আমরা ক্লাস হচ্ছে যে কি যাবার বাসন কিছু ফিচার সম্পর্কে জানবো এই হচ্ছে যে আমাদের কোর্সও বাড়তি

কিছু টপিক নিয়ে আলোচনা করছি ডিসকাস করছি এটুকুই আমাদের এই টপিকের মধ্যে ছিল হচ্ছে যে গিয়ে মেনলি জাবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আর আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তো সেগুলো হচ্ছে যে গিয়ে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি সেটা পড়তে পারেন সো কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ফাইনাল কিছু কথা বলে হয়তো শেষ করে দিব আমি আর পাঁচ মিনিট ওয়েট করবো আপনাদের কোশ্চনের জন্য মনে হচ্ছে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নাই সো আপনাদের কোর্স সম্পর্কে যদি কারো কোনো কোয়েশ্চেন জানার থাকে তাহলে সেটা আপনারা আমাদের প্রোগ্রামিং পয়েন্ট পেজে গিয়ে কোশ্চেন করতে পারেন সেখানে আপনারা জানতে পারবেন এবং এর রিলেটেড হয়তো ফার্দার নোটস আসবে সেখান থেকে আপনারা জানতে পারবেন এন্ড আগামীকালকে ওয়ার্কশপে আমরা জাভা রিলেটেড ফার্দার কবিক নিয়ে আলোচনা করবো সো আজকের ওয়ার্ক আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম